আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন, মোবারকবাদ। আজ রাহমাতাল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম আমাদের এই জগতের জন্য রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, এই বিশ্ব জগতের জন্য আপনি হলেন রহমত, আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। শুধু মানুষের জন্য নয়, শুধু জিন ইনসানের জন্য নয়, তাবত মাখলুকাতের জন্য, যেটা 18,000 বলি বা তার চাইতে অগণিত মাখলুকাত বলি, সমস্ত মাখলুকাতের জন্য। তিনি শুধু পৃথিবীর জন্য নয়, তিনি 7 আসমান 7 জমিন সমস্ত জগতের জন্য তিনি নবী এবং রহমত। তারপরে কিয়ামত পর্যন্ত কোনো নবী আগমন করবেন না। এই জন্য সে নবী মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের নিকট থেকে সবচেয়ে প্রিয়, নিজের জীবনের চাইতে প্রিয়। আল্লাহ পাক কোরআন হাকিমের মধ্যে এই জন্য বর্ণনা করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন আনফুসাহুম, নবী তোমাদের মুমিনদের জন্য, আমাদের মুমিনদের জন্য নবী হলো তার জীবনের চাইতে সবচেয়ে বেশি প্রিয় এবং নিকটে। এই জন্য অসংখ্য সাহাবা আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বর্ণনা করতে গিয়ে বারবার বলেছেন, পে আবি ওয়া উম্মি, আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হোক। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস এবং সাহাবা আজমাইনের অসংখ্য হাদিস থেকে আমরা দেখতে পাই যে জীবনের সবচেয়ে বেশি মহাব্বত করা, ভালোবাসা, সেটা শুধুমাত্র আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের পরে আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া, এবং সেটাই মুমিনের পরিচয়। এই জন্য যারা আজ বিশ্বব্যাপী আমার রাসূলের শানে বেয়াদবি করছে, কুৎসারটনা করছে, বিভিন্ন কার্টুন ভিডিও প্রদর্শন করছে, তারা বুঝে না কি করছে, এমন একজন মানুষের বিরুদ্ধে করছে যে মানুষ সবসময় মানবতার ফেরিওয়ালা। তিনি পৃথিবীর সূচনা লগ্ন থেকে কামত পর্যন্ত জগতের মানুষগুলোর জন্য একমাত্র দলিলিক সুপ্রতিষ্ঠিত প্রমাণিত একজন নবী, একজন রহমত, একজন দয়ালু, একজন মেহরবান, একজন মানবিকতার সবচেয়ে বৃহৎ কণ্ঠস্বর। সে রাসূলের বিরুদ্ধে যারা তোমরা কুৎসাটনা করছো, তোমাদের ধ্বংস নিশ্চিত অনিবার্য, এবং তোমরা ধাপে ধাপে এর ফল ভোগ করতে থাকবে। আমরা ওই সমস্ত ঘৃণ্য, এই মানসিকতার সম্পন্ন মানুষদের ঘৃণা করি, তাদেরকে প্রতিহত করা আমাদের ইমানি দায়িত্ব। আমরা পৃথিবী জুড়ে যে যেখানে এই সমস্ত ঘৃণ্য কর্ম করছে, সেই ঘৃণ্য কর্মের প্রতিবাদ জানাচ্ছি। এই ঘৃণ্য কর্ম যেন, যদি মানবতার কথা বলা হয়, তাহলে যেন সবচেয়ে এই মানবতার মহান মানুষটির বিরুদ্ধে যেন কখনোই এরকম কুৎসাটনা না করা হয়, এবং বিশ্ববিবেকের নিকটে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববিবেক যদি তার বোধ এবং সম্ভ্রমকে রক্ষা করতে চায়, বোধ শুভ বুদ্ধির উদয় যদি ঘটে, তাহলে দেখব যে তারা এর সমুচিত এবং একটি বাস্তব বিচার কার্য পরিচালনা করে। প্রিয় ভাইয়েরা, সে রাহমাতাল্লিল আলামিন আমার আপনার অগোচরে, আমার আপনার অনুপস্থিতিতে তিনি আমাদের জন্য দোয়া করছেন, এবং আজ আমরা এই যে রাহমতের বাড়ি দ্বারায় পরিবেষ্টিত হয়ে আছি শুধুমাত্র তার বদৌলতে। এই জন্য আমরা কে কি করছি, এগুলো থেকে আমাদের পরহেজ থাকা প্রয়োজন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, নিজের সম্পত্তি, সন্তান, মা বাবা সব কিছুর চাইতে অবশ্যই যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে মহব্বত করতে পারবে, ততক্ষণ তোমাদের ইমানের পূর্ণতা অনুভব করবে না, পূর্ণতা পাবে না। আমরা যদি ইমানের প্রকৃত সাদা সাধন করতে চাই, তাহলে জীবনের সব কিছুর চাইতে আমার রাসূলকে মহব্বত করতে হবে, সেটা দেখাতে হবে, সেটা আমলের মাধ্যমে, মুখের মাধ্যমে দেখাতে হবে, সেটা কর্মের মাধ্যমে দেখাতে হবে। সেটা যেমনই সুন্নাহ পালনের মাধ্যমে হবে, তেমনই আল্লাহর হাবিবের বিরুদ্ধাচরণকারীদের সমুচিত জবাবের মাধ্যমে দিতে হবে, তবেই প্রকৃত ইমানের স্বাদ আশা দিতে হবে। না হয় দুনিয়ার জমিনের মধ্যে আমরা কেয়ামতের ময়দানে সেই রাসূলের রোশানলের মধ্যে অবশ্যই আমরা পড়বো। এই জন্য কবি নজরুল যে বর্ণনা করেছেন, রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশ্মন। আল্লাহ পাক প্রিয় হাবিবের, প্রিয় রাসূলের দুশ্মন থেকে, দুশ্মনিয়াত থেকে, দুশ্মনদের থেকে আমাদের হেফাজত থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।